কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যান, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হবেন না। আপনি আপনার জীবনে ততটাই পরিপূর্ণ হবেন যতটা আপনার ইচ্ছা শক্তি থাকবে। যখন আপনার মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে, এখন আর কোনো রাস্তা নেই, সেই সময়ে মনে রাখবেন এটাই হলো আপনার জীবনের সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবন এক নতুন মোড় নিতে চলেছে। কেউ আপনার রাস্তায় গর্ত খুঁড়ে থাকলে চিন্তা করবেন না, এরা হলো সেই সব ব্যক্তি যারা আপনাকে ওই গর্ত লাফিয়ে পার হতে শেখাবে। কেউ আপনাকে ভুল দোষারোপ করলে চিন্তা করবেন না, বরং তার মুখোমুখি হন। মনে রাখবেন, সময়ের গ্রহণ তো চাঁদ এবং সূর্যকেও সহ্য করে নিতে হয়। আঘাত মানুষকে কষ্ট দেয় না, মানুষকে বদলে দেয়। চিন্তাভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।